ঈদের পর কক্সবাজারে গিয়ে আইটেম গানে স্টেজ মাতালো নায়িকা দিঘি। বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি মিষ্টি মেয়ে দিঘির একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। নবাগত নায়িকা প্রার্থনা পারদেন দিঘি, শিশুশিল্পী হিসেবে তিনি মিডিয়াতে পা রেখেছিলেন। এর দীর্ঘদিন পর আবারও নায়িকা হয়ে টিভির পর্দায় ফিরে এসেছেন, কিন্তু ক্যারিয়ারের শুরুতে জটিলতায় পড়লেন দিঘি। শিশুশিল্পী হিসেবে দিঘি আগে থেকে দর্শকের কাছে পরিচিত, তাই তো নায়িকা হওয়ার খবর আসার পর থেকে তাকে নিয়ে টোলপাড় শুরু হয়। গেল বছর দিঘির ছয়টি ছবিতে অভিনয় করার জন্য মনোনীত হন। প্রযোজনা প্রতিষ্ঠান সাবলা মিডিয়া ও সেই সব ছবির পরিচালকের সূত্রে বিষয়টি জানা যায়। দিঘি নিজেও বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, দুটি ছবি আগে থেকে চূড়ান্ত ছিল, এরপর আরও তিনটি ছবি চূড়ান্ত হয়েছে। একসঙ্গে পাঁচটি ছবিতে ডাক পাবো ভাবিনি, এখন ছবিগুলোর জন্য নিজেকে প্রস্তুত করছি, সবগুলোতে ভালো করার চেষ্টা করব। এদিকে কয়দিন আগে এই প্রযোজনা সূত্রে জানা গেছে তারা আর দিঘিকে নিয়ে ছবি বানাচ্ছেন না, সরাসরি না বললেও আকার ইঙ্গেতে বুঝিয়ে দিয়েছেন। এদিকে দিঘির ছবি থেকে বাদ হওয়ার খবর প্রকাশ হলে তিনি বলেছেন ভিন্ন কথা। সম্প্রতি দিঘির জানান, মূলত একটি সিনেমা নিয়ে সাবলা মিডিয়ার সাথে আমার চুক্তি হয়েছে, বাকিগুলো মুখোমুখে, বাদ দিতে হলে তো আগে নিতে হবে, না নিয়ে কিভাবে বাদ দে। বাকি সিনেমাগুলোর ব্যাপারে কোনো চুক্তি হয়নি, শুনছি ছবিগুলোই হবে না, তাহলে বাদ দেওয়ার কথা আসছে কেন। বর্তমানে দিঘির হাতে একটি ছবির কাজ রয়েছে, এর আগে সাবলা মিডিয়া প্রযোজিত টুঙ্গিপাড়ার মিয়াবাই ছবির কাজ শেষ করেছেন দিঘি। এছাড়া তুমি আসো তুমি নেই ছবির কাজ শেষ করেছেন তিনি। তো বন্ধুরা, নায়িকা দিঘিকে নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আর মিডিয়া জগতে এমন আর নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।